ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো আলু বেগুন দিয়ে মাছের ঝাল। মাছের ঝালটি বানাবার জন্য এখানে আমি 400 গ্রাম রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলিকে ম্যারিনেটের জন্য দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদটিকে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। নুন আর হলুদ মাখানোর পর মাছগুলিকে ম্যারিনেটের জন্য আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর মাছটিকে ভাজার জন্য একটি কড়ায় 70 ml মতো তেল গরম করে তাতে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলি একে একে দিয়ে দেব। মাছগুলিকে মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নেব। মাছগুলির এক পিঠ ভাজা হয়ে এলে উল্টে অপর পিঠটিকেও ভেজে নেব। মাছগুলি দু পিঠে ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলিকে তুলে নেব। এরপর মাছ ভাজার তেলে দিয়ে দেব লম্বা টুকরো করে কেটে রাখা একটি মিডিয়াম সাইজ আলু। আলুটিকেও মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দু থেকে তিন মিনিট ভাজার পর আলুগুলিকে তুলে নেব। এবার আলু ভাজার তেলেই দিয়ে দেবো একটি ছোট সাইজ লম্বা করে কেটে রাখা বেগুন। বেগুনটিকেও 2 থেকে 3 মিনিট তেলে নেড়ে ভেজে নেব। বেগুনগুলি ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলিকে তুলে নেব। এরপর কড়ার গরম তেলে দিয়ে দেবো ছোট টুকরো করে কেটে রাখা একটি বড় সাইজ পেঁয়াজ। পেঁয়াজটিকে তেলে নেড়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটি ভাজা হয়ে এলে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটিকেও পেঁয়াজের সাথে নেড়ে ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দেবো 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। গুঁড়ো মশলাগুলিকেও পেঁয়াজের সাথে নেড়ে হালকা ভেজে নেব। মশলাগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজ টমেটো কুচি। তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন আর টমেটোটিকে মশলার সাথে নেড়ে কষে নেব যতক্ষণ না টমেটোটি নরম হয়ে আসছে। এরপর টমেটোটি নরম হয়ে আসলে দিয়ে দেব 250 থেকে 300 ml জল। জল দিয়ে গ্রেভিটিকে একবার ভালো করে নেড়ে নেব। এরপর গ্রেভিটি ফুটে উঠলে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা। তার সাথে ভেজে রাখা আলু আর বেগুনগুলি দিয়ে দেব। আলু আর বেগুনটিকে সামান্য নেড়ে নিয়ে ভেজে রাখা মাছের পিসগুলিকেও দিয়ে দেব। আলু আর বেগুনগুলি যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য এটিকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে মাছের ঝালটিকে উল্টে পাল্টে একবার নেড়ে নেব। এবার আমাদের আলু বেগুন দিয়ে রুই মাছের ঝালটি গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এইরকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।